ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা এই শীতকালে? আমার কিন্তু প্রচণ্ড শীত লেগে যাচ্ছে, আমি ডুয়ার্সে থাকি। হ্যাঁ, প্রচণ্ড শীত, ডুয়ার্স সব হচ্ছে, কিন্তু ঠান্ডার জন্য যেতে পারছি না। ভালো আছেন তো? আমি ঠান্ডার মধ্যে ভালোই কিন্তু রান্না করে খাচ্ছি, বিশ্বের বিখ্যাত রান্না বান্নাগুলোকে আমি করে খাচ্ছি। আপনারা যে যেটা খেতে চাবেন চলে আসবেন। হ্যাঁ, খাবার সাথে হাসি ফ্রি, গান ফ্রি, নাচ ফ্রি, যা যা করতে চাইবে চলে আসবেন। হ্যাঁ, কারণ আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হলে আগে হাওয়া, হাসা, হ্যাঁ, কান্না, সব কিছু প্রয়োজন। তাই বলছি, আপনারা কিন্তু আনন্দ যদি পেতে চান, পাপিয়াদি ব্লগগুলো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। দেখছেন, আমার ছোট্ট ছেলে ভীষণ শয়তানি করে বেড়াচ্ছে আমার মাথার উপর দিয়ে, ও মানে একটা ইসে করছে, আমাকে ব্লক করে দিয়ে এত দিষ্ট, নিজেরা কিন্তু এসে করে না। হ্যাঁ, আমাকে একা সব কিছু করতে হয়, তার জন্য বেশি দুষ্টামি করে, বুঝছেন তো? আর আমি তো ছাড়বো না, আমি কিন্তু ব্লক করব। কারণ হচ্ছে, আমি এই যে আমাকে 600-এর উপরে সাবস্ক্রাইব করেছে, সেটা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া কিন্তু কিচ্ছু না। হ্যাঁ, আমি একজন দেখুক না কেন, দেখতেছে তো। হ্যাঁ, তাই আমি বলতাম, আমি যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম না, খেলতে যেতাম, খেলতে যাওয়ার পরে আমি কী হতো বুঝছেন তো, একটু গল্প করে ফেলতেছি আপনাদের সাথে, যে হিটসে টিকে যেতাম, আর সব কিছুতে টিকতাম। আমাদের এক ম্যাডাম, মানে মাসি করে ডাকতাম, গীতা ম্যাডাম, উনি বললেন যে তুমি যে সব কিছুতে অংশগ্রহণ করো, তার জন্য খুব আনন্দ, যে তুমি প্রাইজ পাও কিরা পাও। হ্যাঁ, সেই কারণে আমি প্রত্যেককে বলছি, আপনারা আনন্দ, ফুর্তি, শখ, আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে থাকবেন না। জীবনে লড়াই ছাড়া জীবন হয়ই না, জীবনে যত কিছু আসুক, হ্যাঁ, তাও জীবনটাকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। আমার জীবনের উত্থান আর পতন মানুষের একবার হয়, আমার হাজারবার হইতে হইতে না, আমি যেগুলো কথা বলি না, এগুলো আমার নিজের জীবন দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমি একভাবে কিন্তু মানে মানে অনেক কিছুই হচ্ছে, আরও যে কত কিছু হওয়া বাকি আছে জানি না, কারণ পৃথিবীতে আর কতদিন থাকবো সেটাও জানি না। মৃত্যু অনিবার্য, কিন্তু মৃত্যুটা যে কবে তা তো জানি না। সেই কারণে বলছি, যদি ভালো সুস্থ সবল থাকতে চান, তাহলে পাপিয়াদির ব্লগগুলো অবশ্যই দেখবেন, কমেন্ট, লাইক, শেয়ার করবেন, কারণ বিন্দাসভাবে হাসি খুশিতে পাপিয়াদি কীভাবে জীবন কাটায় দেখবেন। ঝড় তো আসবে, ঝড় না হলে কি, এর নামই জীবন।